আসসালামু আলাইকুম, দিস ইজ খাজা। আজকে বলবো সিবি নিয়ে পাঁচটি পরিষ্কার কথা, যে পাঁচটি কথা শুনলে আপনি সিবি রিজেকশন থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। তার আগে বলে নিই, আমরা যখন কোথাও বেড়াতে যাই কিংবা আমরা যখন আমাদের প্রিয়জনের সাথে রিক্সায় ঘুরে বেড়াই, আমরা যখন আমাদের প্রিয়জনের সাথে দেখা করতে যাই, আমরা যখন কোনো বিয়ে বাড়িতে যাই, তখন আমরা কীভাবে যাই? আমরা অনেক সুন্দর করে সেজে যাই, এবং মজার বিষয়, যখন প্রিয় মানুষের সাথে দেখা করতে যাই তখন এক পোশাক পরে বারবার যাই না আমরা। ইভেন এখনকার দিনে এক বিয়েতে এক শাড়ি পরে অনেকে যেতে চান না, প্রতি বিয়েতে তার নতুন নতুন শাড়ি লাগে, নতুন নতুন জামা লাগে, নতুন নতুন পাঞ্জাবি লাগে। কেন? নিজেকে আমরা ইউনিকভাবে প্রেজেন্ট করতে চাই, আমরা চাই আমরা যেখানে যাব সেখানে যেন আমাকে একটু আলাদা লাগে, আমার লাভার যেন একটু আলাদা হয়, আমার প্রিয় মানুষটা যেন অন্যদের চেয়ে একটু আলাদা হয়, আমাকে যেন দেখতে একটু আলাদা হয়। এই আলাদা, এই ইউনিকনেসটাই হচ্ছে সিবির রহস্য। এই মুহূর্তে বাংলাদেশের দুটো বড় মাল্টি ন্যাশনালের জিএমের সিবি আমার কাছে এসেছে রিভিউর জন্য। আমি কাউকে সিবি কখনো লিখে দেই না, এটা খুব ভালো কাজ না। আর তবে আমি কাছের মানুষদের অনেক সময় একটু রিভিউ করে দেই, তো সেই রিভিউ নিয়ে পরে কথা বলবো। আগে বলে নেই যে পাঁচটি কাজ আপনাকে করতেই হবে, এবং আমি আসলে রিভিউ করি কীভাবে। প্রথম কথা হচ্ছে, আপনার সিবি কখনো দু জায়গায় পাঠানো যায় না, এক সিবি দু জায়গায় পাঠানো যায় না। ই ক্যান নট সেন্ড ইয়োর সেম সিবি ইন অর টু অর্গানাইজেশনস। এক সিবি কখনো দু সংস্থায় পাঠাতে পারবেন না। আপনার সিবি যতবার পাঠাবেন ততবারই ভিন্ন করে পাঠাতে হবে প্রতিটা সংস্থা, সেই সংস্থা অনুযায়ী আপনাকে সিবি তৈরি করতে হবে। তাহলে প্রথম কথা, এক সিবি আপনি কখনো দুভাবে দু জায়গায় পাঠাবেন না। এক সিবি 500 জায়গায় না পাঠিয়ে পাঁচটা সিবি কষ্ট করে 5 জায়গায় পাঠান, আপনি কল পাবেন। নাম্বার টু, সিবি হতে হবে রেজলভেন্স সিবি। রেজলভেন্স সিবি নিয়ে আমি 2017 সাল থেকে প্রচুর কথা বলেছি, এবং প্রচুর মানুষ সেগুলো ডাউনলোড করেছেন, হাজার হাজার মানুষ। সেটি এই ভিডিওর ডিসক্রিপশন আপনারা পেয়ে যাবেন, আবার লিঙ্কে গেলেই সেই সিবিগুলো যতবার ইচ্ছে ডাউনলোড করে নেবেন। উদাহরণ সহ রেজলভেন্স সিবি হচ্ছে ইন্ডিকেটর বেস, আপনি একজন সেলস ম্যানেজার, সেলস মার্কেটিং, জিএম মার্কেটিং অফিসার সেলস, আপনার অনেক দায়িত্ব আছে। আমরা কী করি, আমাদের জব ডিসক্রিপশন থেকে রেসপন্সিবিলিটি কেটে কেটে বসায় দেয়। মানুষকে এত বোকা মনে করেন যারা জব দেয়, আপনার সেই বিশাল বিশাল রেসপন্সিবিলিটি লিস্ট পড়ার সময় কার আছে? বরং এটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনি কতটা কন্ট্রিবিউট করেছেন, আপনি আপনার কাজের মাধ্যমে কতটা চেঞ্জ এনেছেন, আপনি সেলস ভলিউম কত থেকে কত নিয়েছেন এবং সেটা কতটা সময়, অর্থাৎ ডাবল ইন্ডিকেটর আছে। অর্থাৎ রেজাল্ট হচ্ছে আপনাকে নাম্বারে নিউমেরিক্যালি বলতেই হবে যে আপনি কি করেছেন, এবং সব কিছুকেই, জবের সব কিছুকে নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করা যায় এবং করতেই হবে। আপনি হয়তো বলতে পারেন যে আমি ইউনিভার্সিটিতে হয়তো এখনও জব শুরু করে নেই, আমি একটা এইচআর টিমের সেক্রেটারি ছিলাম, কিংবা আমি ডিবেট টিমের সাধারণ সম্পাদক ছিলাম। দ্যাটস ইম্পর্ট্যান্ট, বাট মোর ইম্পর্ট্যান্ট সাধারণ সম্পাদক হয়ে আপনি কী করেছেন, আপনার নেতৃত্বে কবার চ্যাম্পিয়ন হয়েছে, কতবার ডিবেট কম্পিটিশন আপনি অংশ নিয়েছেন, এবং আপনার টিম মেম্বাররা কে কতটা ভালো করেছে। এবার আসে যে আপনি যে পজিশনে জব করেন সেই পজিশনে কি আপনার অ্যাচিভমেন্টটা প্রকাশ করতে হবে। আপনি যাই হন না কেন, আপনার সাপ্লাই চেনের আগের থেকে এখন কতটা ইম্প্রুভ করেছেন, কোথায় কোথায় ইম্প্রুভ করেছেন, কত সময়ের মধ্যে ইম্প্রুভ করেছেন, কতগুলা অফশোর সেন্টার খুলেছেন এবং সেটা কত সময়ে, সেখানে প্রবলেম ট্রাভেল শুটিং কত পার্সেন্ট কমেছে, সব কিছু আপনাকে রেজাল্টের মধ্যে আনতে হবে। নাম্বার থ্রি, সিবি যেন 3 পেজের বেশি না হয়। নাম্বার থ্রি কী বলেছি, 3 পেজের বেশি হবে না আপনার সিবি। আর যাদের বয়স, কর্ম বয়স 10 বছর বেশি হয়ে গেছে, আসলে তাদের সিবি না দিলেও চলে, রেজুমেই মানে এক পেজে ধারণা করা হয়। যারা 10 বছর জব করেছেন তারা নিজেকে এক পেজের মধ্যে চমৎকারভাবে প্রেজেন্ট করার যোগ্যতা অর্জন করে গিয়েছেন। নাম্বার ফোর,
জিরো টলারেন্স অন এনি আর, আপনার সিভিতে কোনো স্পেলিং মিস্টেক থাকতে পারবে না, কোনো গ্রামাটিক্যাল মিস্টেক থাকতে পারবে না। জিরো টলারেন্স অন করাপশনে অনেক ছাড় দেওয়া হয়, কিন্তু সিভিতে আপনি বানান ভুল করবেন, আপনি গ্রামার ভুল করবেন, এই ধরনের অসম্পূর্ণ নোংরা মিস্টেক্সে ভরা সিভিকে সাথে সাথে ডাস্টবিনে ফেলে দেয়। কেন বারবার আপনার সিভি ডাস্টবিনে যাবে? ভালো সিভি তৈরি করেন, কারেক্ট সিভি তৈরি করেন। সো মনে রাখবেন, জিরো টলারেন্স অন এনি কাইন্ডস অফ এরর ইন ইউর সিভি, একদমই অ্যালাউ করবেন না কোনো এরর। এবার আসি পাঁচ নম্বর। পাঁচ নম্বর হচ্ছে খুব মজার জিনিস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনি নিজের সিভি নিজে তৈরি করবেন, নিজের ঢোল নিজেকে পেটাতে হয়। সিভি হচ্ছে আপনার সবচেয়ে শক্তিশালী মার্কেটিং টুল, যার লাইনে লাইনে, যার পাতায় পাতায়, যার অক্ষরে অক্ষরে আপনি নিজেকে প্রকাশ করবেন, সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন। নিজেকে ফুটিয়ে তোলার সেই তুলি অন্যের হাতে তুলে দেবেন না, নিজেকে প্রকাশ করার যে রূপ সেটিকে অন্যের হাতে দেয়া একদমই অনুচিত। একটা সিভি যদি আপনি লেখার সময় না পান, একটা ভালো সিভি যদি তৈরি করার যোগ্যতা আপনার না থাকে, তাহলে মালিক পক্ষ কীভাবে ধরে নেবে যে আপনার চাকরি করার যোগ্যতা আছে? বাজারে এখন এমন অবস্থা, বাজারে সিভি দেখলেই বোঝা যায় কে কার দিকে এই সিভি লিখিয়েছেন, একই কথা একই গীত। তাহলে সিভির ইউনিকনেস কোথায় থাকলো? ওই যে বলেছিলাম, আমরা সবাই আলাদা হতে চাই, ইউনিক হতে চাই। বাজারে সিভি আপনাকে বাজারে বানিয়ে দেবে, আপনি ইউনিক হবেন না, আপনি চলে যাবেন ডাস্টবিনে, আপনার সিভি ডাস্টবিনে চলে যাবে। সো সিভিকে ডাস্টবিন থেকে রক্ষা করতে হলে আমাদের পাঁচটি কাজ করতে হবে। এক, সিভি দুবার পাঠাবো না, যতবার অ্যাপ্লাই করবো ততবারই সেই সংস্থার মতো করে সিভি আপডেট করে পাঠাবো। নাম্বার টু, সিভি অবশ্যই রেজাল্ট বেস হতে হবে। নাম্বার থ্রি, তিন পেজের বেশি হবে না আমার সিভি। নাম্বার ফোর, নো এরর, জিরো টলারেন্স অন এনি মিস্টেক্স। নাম্বার ফাইভ, নিজের সিভি নিজে তৈরি করব, অন্যের হাতে নিজের ঢোল তুলে দিব না, নিজের ঢোল অন্য বাজালে ফেটে যেতে পারে এবং ফেটেও যায়। সেম সুরের সবাই বাজাচ্ছে একই সুরে, তখন সব সিভি বাজবে, বুঝাই যাবে যে এই সিভি কোথা থেকে আসছে। সুতরাং শুরু করেছিলাম দুজন সিভির, জিএমের সিভি রিভিউ করছি, তাদের কথা থেকে এই ভিডিওটি বানাচ্ছি আসলে। তো তাদের সিভির মেকআপ গেট আপ কিন্তু ফ্যান্টাস্টিক, কিন্তু ঘাটতিটা হচ্ছে তাদের রেজাল্ট বেস ইন্ডিকেটরগুলো নাই। তো এইটাকে আমি বলি মাকাল ফল, দেখতে অনেক সুন্দর। দু ধরনের আছে এখন সিভি মার্কেট, একটা হচ্ছে নোংরা বস্তি মার্কা রেসপন্সিবিলিটি বেজে ভরপুর এবং বানানে ভুলে ভরপুর, এটা তো একটা আছেই, এদের কথা আমি বলছি না, যে একটু ভালো দেখতে গ্রাফ খুব সুন্দর, গ্রাফ ট্রাফ ফ্যান্টাস্টিক, অনেক কিছু আছে, রেসপন্সিবিলিটিগুলো লিস্ট অনেক বড় আছে, কিন্তু আসল জিনিসটি নেই। আপনার কী করেছেন, কী অ্যাচিভমেন্ট করেছেন, কী পরিবর্তন আনেছেন এবং কত সময়ের মধ্যে এনেছেন, সেটা ছাড়া কোনো সিভি সিভি নয়। আজকে এ পর্যন্তই, এতক্ষণ ধরে আমার এই সিভিটি, এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি ইউটিউব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটির ভিউ বাড়া দরকার, আমি আপনাদের সমর্থন চাচ্ছি, আপনি এটির ভিউ বাড়াবেন। একই সাথে নিজে একটি চমৎকার সিভি তৈরি করে কল পান, আপনি ভালো জব পান, আমি শুধু সেটাই চাই। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।